বিছানা বীর্য লেগে থাকলে এবং সেই বিছানা শুয়ে পরের দিন নামাজ পড়লে নামাজ হবে কিনা দেখুন বিছানা যদি বীর্য লেগে যায় এবং সেই বিছানা শুয়ে যদি আপনি পরের দিন নামাজ পড়েন আপনার শরীরে যদি এটা লেগে যায় তাহলে আপনার নামাজ হবে না এমাত্র হলো অধিক বিশুদ্ধ যদি অনেক রামায়করাম মনে করেন যে বীর্য পাক যার কারণে তাদের মত অনুযায়ী আপনি এই শরীর নিয়ে না পা আপনি যদি গোসল করেন করে যদি আপনার শরীরে বা কাপড়ে আপনার বীর্য লেগেও থাকে নামাজ হয়ে যাবে মূলত আমাদের আশা তালনহার হাদিস থেকে জানা যায় যে বীর্যকে পাক করার দুইটা পদ্ধতি একটা হলো পানি দিয়ে দেওয়া একটা হলো খুঁচিয়ে সেটাকে শুকায় গেলে তুলে ফেলে দেওয়া কিন্তু বীর্য সহকারে নামাজ পড়ার কোনো নির্দেশ মানে অনুমতি খুব একটা হাদিসগুলো থেকে খুঁজে পাওয়া যায় না তবেও আপনার এলাবেন স্কলারদের মধ্যে করে সৌদি আরবুল্লামকরাম এর মতে বীর্য পাক এবং অনেক লোমায়ক্রাম বীর্যকে পাক বলেন তাদের মতে আপনি কোনো অসুবিধা না পড়তে পারবেন কিন্তু আমাদের সে লোমায়ক্রাম বীর্যকে না পাক বলেন আর এই মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় আল্লাহ আলম